বিশ্বাস হৃদয়ে ছিনিয়ে আনতে হবে বিজয়। ওরা দুর্বার রয়েছে সাফল্যের কত রঙিন ইতিহাস। গেল সাফে ওদের কারণে হিমালয়ের দেশে সগৌরবে উড়েছে লাল সবুজ পতাকা। এবারও ভেনু সেই নেপাল, যেখানে কিছুদিন আগেই সাফ অনূর্ধ্ব বিশ্বের শিরোপা জিতেছে বাংলার ছেলেরা। এবার পরীক্ষা সাবিনা সানজিদাদের। ওরা লিখতে চায় অর্জনের আরও একটা নতুন গল্প। টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। গতবারের টিমের সাথে এবারের টিমের বিস্তার ফারাক আছে, সো সহজ হবে না আমাদের জন্য, অনেক বড় চ্যালেঞ্জ। তবে চেষ্টা থাকবে অবশ্যই, যেহেতু ফার্স্ট ম্যাচটা জিতলে সেমিফাইনাল নিশ্চিত হবে, সো এটা টার্গেট নিয়ে মাঠে নামবো। সাফের গেল আসরে পাকিস্তানকে 6 গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। তবে ওদের এবারে দলটা আলাদা, 10 জন প্রবাসী ফুটবলার নিয়ে পাকিস্তান এবার খেলতে এসেছে সাফ। ওদের রুখে দিতে সেভাবেই পরিকল্পনা সাজিয়েছে কোচ বাটলার। টুর্নামেন্টের শুরুটা দুর্দান্ত হলে সেই আত্মবিশ্বাস কাজে আসবে গোটা আসরে। অর্ণব বাপি, 71।